সসালাম ওরমতুল্লাহ বারকাত ভাই শাহজাহান আলী প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে কতদিন থাকতে পারে দেখুন আল্লাহ রব্বোলা আলমিন নারী এবং পুরুষের যে একটা সংযোগ করেছেন এর মহান এর পিছনে মহান উদ্দেশ্য রয়েছে তার মধ্যে উদ্দেশ্য মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাফা বলছেন অমিন আয়া ইহা না খান আখাদুক কোন লেহা ও যে আলা বাইন হুম ওরাহমান আল্লাহ রব্বুলা আলমীর নিদর্শন বলির মধ্যে একটি নিদর্শন বলি হরিয়াই জাদরব্বুল আলমিন তোমাদেরই মধ্য থেকে তোমাদের নারী গরুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে তৃপ্তি পাও এবং অসুলুল্লা সাল্লাল্লাহ আলী ও বলেছেন রাজউ বজুল উদ উদুল বল উদ তোমরা এমন মহিলাকে বিবাহ করো যে তোমাদের সাথে বেশি প্রীতি করতে পারবে এবং যে মহিলা বেশি বেশি সন্তান জন্মাবে কারণ যে আমি তোমাদের বৃদ্ধিকরণের কারণে কেয়ামতের দিনে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি তাহলে বিবাহ করার দুইটি কারণ আমি উল্লেখ করলাম আর যেটি যে দুটি এখানে বলা দরকার ছিল সেটা হল কি একটি হল তৃপ্তি অর্জন করা এবং দ্বিতীয়টি হচ্ছে উম্মতে মোহাম্মদ সাল্লামের মধ্যে বৃদ্ধি ঘটন এবারে তৃপ্তি অর্জন করা মানুষ যখন যৌবন হয় তখন তার যৌন ক্ষুধা মিটানোর জন্য অবশ্যই তার পবিত্র স্ত্রী বা যেটা হালাল পদ্ধতি আল্লাহ রবান করে রেখেছেন সেটা হল বিবাহ তার মাধ্যম দিয়ে তাকে সেটাকে পূরণ করতে হবে এবারে যদি বিবাহ না থাকতো তাহলে মানুষেরা অবৈধভাবে নিজের নিজের যৌন ক্ষুধা মিটাত আর বিবাহ সম্বন্ধ যখন আল্লাহ হালাল করেছেন তাই

স্ত্রীদের সাথে স্ত্রীর সাথে থাকলে আবার নিজের লজ্জাস হেফাজত করা হয় করতে হবে না বরং সেক্ষেত্রে আল্লাহ না আপনার জন্য হারাল করেছেন যে আপনি আপনার যৌ স্ত্রীর সাথে মিলামেশা করে আপনি মিটিয়ে নেবেন কিন্তু সেই কাজ অন্য কোন মহিলার দ্বারা অবৈধ মহিলার দ্বারা যায় না সুতরাং মানুষের যৌন ক্ষুধা মিটানো একটি পদ্ধতি সেটা হল বা দুইটি পদ্ধতি একটা হলো স্ত্রী আর একটা হল দাসী যেটা ইসলামী দাসী সেটা এখানে আমাদের দরকার নেই কারণ এটা সেই যুগ আমাদের বর্তমান নেই তাহলে এবার দেখতে হবে যে স্ত্রীকে সতী এবং স্বামীকে সৎ হওয়া থাকা থাকার জন্য স্ত্রী পুরুষ হওয়া জরুরি যেই সময়ে বা যেই ব্যবধানে বা যেই দিনগুলিতে বা যতটা সময়ের মধ্যে স্ত্রী নিজেকে কন্ট্রোল করতে পারবে বা স্বামী নিজেকে কন্ট্রোল করতে পারবে এবং উভয়ের মতামত নিয়ে উভয় উভয়ের সন্তুষ্টতার মাধ্যম দিয়ে যদি কেউ স্ত্রী থেকে দূরে থাকে এবং উভয় যদি নিজেকে নিজেকে বাঁচাতে পারে তাহলে তারা থাকতে পারে কিন্তু যদি স্বামী চাচ্ছে যে আমি দুই বছরের পর দুই বছরের জন্য আমি আসবো না স্ত্রী তোমাকে আসতে হবে না হলে আমি সতীর্থতা বজায় রাখতে পারবো না তাহলে সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই বাড়ি যেতে হবে এবং তার স্ত্রীর সাথে জীবন কাটাতে হবে কিন্তু স্ত্রী যদি এমন পরিবেশে থাকে যে পরিবেশে তার কোনো ভয় নেই এবং স্বামী এমন পরিবেশে থাকে যেখানে কোনো ভয় নেই এবং উভয় ধৈর্য ধরতে পারবে আর সমাজের বা পরিবারের প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে যতটা তারা ধৈর্য ধরতে পারবে ততটা সময় পর্যন্ত স্বামী তার থেকে বাইরে থাকতে পারবে উমর যুগে এক ভ্রমণ বের হলেন দেখতে বের হলেন প্রজা প্রজাদেরকে কি অবস্থা তারা আছে দেখা গেল যে একটি বাড়ি থেকে একটি যেন কবিতা পাঠের আওয়াজ আসছে সেই কবিতাতে বলা হচ্ছে একটি মহিলা অন্ধকার রাত্রে

আমার কোনো আমার কোনো বন্ধু নেই বা আমার কোনো সাথী নেই যার সাথে আমি খেলাধুলা করব। আমার নিদ হারিয়ে পড়েছে আমার নিদ হারিয়ে পড়েছে আমার অসম খোদার করে বলছে যদি আমি আল্লাহকে ভয় না করতাম তাহলে আমার এই আমার এই পালং বা আমার এই এই চকি বা আমি যাতে শুয়ে আছি এই খাটকে আমি অন্য কারো দ্বারা বা অন্য কারো দ্বারা এই খাটটাকে আমি হিলিয়ে নিতাম বা ঝুঁকিয়ে নিতাম এভাবে উমারুদিয়াল হয়ে পরে সকল যখন হল তখন তার মেয়ে হাফসাকে ডাকলেন এবং বললেন যে হে হাফসা তো যে একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বললেন যে চার মাস কিংবা ছয় মাস উমারুদ্দিয়ালু ঘোষণা জারি করে দিলেন যে যেই পুরুষেরা জিহাদে চলে গেছেন এবং তাদের বাড়ি থেকে বের হওয়া ছয় মাস হয়ে গেছে তারা যেন বাড়ি ফিরে এসে বাড়িতে বাড়িতে থেকে আবার আবার ফিরে যায় এটা উমার উদ্দার একটা ইস্তেহাত ছিল বা তার যুগে সেই মহিলারা এতটা ধৈর্য ধরতে পারত হ্যাঁ যদি দেখা যায় যে কোনো মহিলা ছয় মাস সহ্য করতে পারে না দুই মাস বা তিন মাস পারে তাহলে তার স্বামীকে তার আগে আসতে হবে কিন্তু দেখা যায় কোনো মহিলা তার থেকে বেশি সহ্য করতে পারে তাহলে সেটা তার ব্যাপার তাহলে এটা কোন নির্ধারিত সহ্যতে না যে ছয় মাস থাকতে হবে এটা উমার উদ্দী আলম একটা ইস্তেহাত ছিল সুতরাং বর্তমান যুগে যার যতটা শক্তি হবে যার যতটা ধৈর্য ধারণ করার বিনা কষ্টে ধরতে পারবে তাহলে সে ততটা সময় বাড়ি থাকতে পারবে কিন্তু ধৈর্য না ধরতে পারলে না পারলে পারে তাকে বাড়ি ফিরতে হবে কিন্তু এটা স্বামী স্ত্রী উভয়ের একমত হওয়ার পরে আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে নিজের পরিবার সহ হালাল রুজি দিয়ে সুস্থভাবে জীবন জীবন যাপন কাটার তৌফিক দান করে আমিন